নমস্কার বন্ধুরা, আজকে আমি খাসির মাংস করব। এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি 1 কিলো। মাংসটা আমি প্রথমে মশলা মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচানো, একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে মাখাবো মাংসটা। তেল দিয়ে দেবো অল্প, আদা রসুন একসাথে বাটা আছে, আদা রসুনটাও দিয়ে মাখিয়ে নেবো। টক দই আছে এখানে 1 বাটি, টক দইটাও আমি দিয়ে মাখিয়ে নেব। এবারে মাংসটা আমি ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, আমি 1 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো। এক ঘন্টা হয়ে গেছে আমার, এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, কড়ায় তেল দিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে নেবো প্রথমে। বড় সাইজের 3টে আলু নিয়ে 2 টুকরো করে করে নিয়েছি। লবণ আর হলুদ দিয়ে আমি আলুটা ভালো করে ভেজে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। এই তেলেতেই আরও অল্প তেল দিয়ে দিয়েছি মাংসটা করার জন্য। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, ডালচিনি, এলাচ আর লবঙ্গ আর জিরে একসাথে ফোড়নেতে দিয়ে দেবো। ফোড়নটা আমার হয়ে গেছে, এবারে পেঁয়াজ কুচানো দিয়ে দেবো। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা এতে অল্পই দেবো, পেঁয়াজের সাথে অল্পই ভাজবো। আমার কিছুটা আদা রসুন বাটা মাখানো ছিল মাংসের সাথে। পেঁয়াজের সাথে আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আমি অল্প অল্পই দিয়েছি সব, কেন মাংসতে মাখানো আছে আমার। লঙ্কা, হলুদ, জিরে, ধনে সব কিছুই মাংসের সাথে মাখানো আছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাংস মশলা মাখানো মাংসটা দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো ভালো করে।
মাংসটা আমি ভালো করে চাপা দিয়ে দিয়ে কষে নেব। এখানে টমেটো আর কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে ভালো করে কষে নেব। মাঝে মাঝে চাপা দিয়ে দিয়ে কষে নেব মাংসটা, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। ভেজে রাখা আলুগুলো দিয়ে কষে নেব আর কিছুক্ষণ। মাংসটা কষানো হয়ে গেছে, আমি এবার একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে ঢেলে দেবো মাংসটা। আমি হাঁড়িতেই করব যাতে ভালোভাবে সেদ্ধ হয়। এই মশলার কড়াতেই আমি জল দিয়ে দিয়েছি, জলটা গরম করে নিয়েছি, মাংসটা ঢেলে দেবো গরম জলটা। আমি চাপা দিয়ে দেবো, চাপা খুলে একবার দেখে নেবো মাংসটা সেদ্ধ হয়েছে কি। আরো অল্প সেদ্ধ হতে বাকি আছে, আমি আরো একবার চাপা দিয়ে দেবো। মাংসটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে দেবো। বন্ধুরা, খাসির মাংসর ঝোল আমার রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন।